নিয়ম 31, 31 নম্বর নিয়মে বলা হচ্ছে যে শব্দের মাঝে ই প্লাস আর ছাড়া অন্য কনসোনেন্ট এভাবে ব্যবহৃত হলে ই এর উচ্চারণ সাধারণত এ বা হ্রস্বই হয়। যেমন RENT রেন্ট অর্থ ভাড়া, COMET কমিট অর্থ ধূমকেতু, কমেন্ট COMMENT কমেন্ট অর্থ মন্তব্য। নিয়ম 32, 32 নম্বর নিয়মে বলা হচ্ছে ডবল ই প্লাস কনসোনেন্ট এবং কনসোনেন্ট অবশ্যই আট ছাড়া হতে হবে, এভাবে ব্যবহৃত হলে ডাবল ই এর উচ্চারণ দীর্ঘই হয়। যেমন NEED নিড অর্থ প্রয়োজন, FEEL ফিল অর্থ অনুভব করা, স্টিল অর্থ ইস্পাত, মিক অর্থ বিনম্র। তাহলে কি হলো, এই যে ডাবল ই এরপরে কনসোনেন্ট হবে আর ছাড়াই, যেখানে ডি কনসোনেন্ট, এল কনসোনেন্ট, এল কনসোনেন্ট, কে কনসোনেন্ট এরকম যদি থাকে তাহলে ডাবল ই এর পরিবর্তে এর উচ্চারণ হবে দীর্ঘ ই এর মতো। নিয়ম 33, 33 নম্বর নিয়মে বলা হচ্ছে আর প্লাস ভাওয়েল প্লাস সিএইচ এভাবে ব্যবহৃত হলে সিএইচ এর উচ্চারণ হবে সয় এর মতো। যেমন APPROACH অ্যাপ্রোচ অর্থ অভিগমন, ব্রাঞ্চ অর্থ শাখা, ক্রাঞ্চ ক্রাঞ্চ অর্থ গুড়ানো। তাহলে আর এর পরে যদি ভাওয়েল, তারপরে যদি সিএইচ থাকে, যে এখানে এই যে সিএইচ, যেখানে সিএইচ থাকবে সেখানে উচ্চারণ হবে স এর মতো। নিয়ম 34, সি এর পরে যদি আই ই ওয়াই থাকে তাহলে তার উচ্চারণ হবে দন্ত স এর মতো। যেমন CENTER সেন্টার, সেন্টার অর্থ কেন্দ্র, সাইক্লোন অর্থ ঘূর্ণিঝড়, সেল অর্থ কোষ, সার্কেল অর্থ বৃত্ত। তাহলে সি এর পরে যদি আই ই ওয়াই, এই যে সির পরে ই, তারপরে সির পরে ওয়াই, সির পরে ই, সির পরে আই এরকম যদি থাকে তাহলে এই সি এর উচ্চারণটা স এর মতো না হয়ে হবে দন্ত স এর মতো উচ্চারণ হবে। নিয়ম 35, ওয়াই সাধারণত ওয়ান সিলেবলের শব্দে ওয়াই আই হিসেবে উচ্চারিত হয়। যেমন FLY উচ্চারণ ফ্লাই, ফ্লাই অর্থ ওরা, SHY সাই অর্থ লজ্জা, BUY বাই অর্থ ক্রয় করা, TOY টয় অর্থ খেলনা, JOY জয় অর্থ আনন্দ। তাহলে ওয়াই সাধারণত যদি ওয়ান সিলেবল যুক্ত হয় তাহলে ওয়াই এর উচ্চারণ হয় আই এর মতো, আর টু সিলেবলের শব্দে ওয়াই হ্রস্বই হিসেবে উচ্চারিত হয় যদি টু সিলেবল থাকে। যেমন যেমন সিটি, CITY সিটি অর্থ শহর, FUNNY ফানি অর্থ আনন্দ করা বা মজাদার, HAPPY হ্যাপি অর্থ খুশি, পলিসি অর্থ নীতিমালা। তাহলে ফানি অর্থ কি, ফানি অর্থ মজার।